মৌসুমের শুরুতে আলু বীজ ও টিএসপি সারের চরম সংকটে জয়পুরহাটের চাষীরা সরবরাহ কম থাকায় নির্ধারিত দামের চেয়েও বেশি মূল্যে বীজ ও সার কিনতে বাধ্য হচ্ছেন তারা তবে বেশি দামে বিক্রি করলেও বিক্রেতারা কোনো রশিদ দেন না বলে অভিযোগ চাষীদের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে মৌসুমী রহমানের রিপোর্টে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম কিন্তু মৌসুমের শুরুতেই চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মানসম্মত আলু বীজ সংগ্রহ করতে পারছেন না কৃষকরা তাদের অভিযোগ সংকটের অজুহাতে বেশি দামে আলু বীজ আর সার বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী এছাড়া বেশি দামে বিক্রি করলেও কোনো রসিদও দেওয়া হয় না তাদের অন্যদিকে ব্যবসায়ীরা জানান বরাদ্দ পেলে কমে আসবে বীজ ও সারের দাম দাম বেশি বাজার বেশি কিনে আনে হয়তো দেখা যায় 50 টাকা পর্যন্ত কেজি কিনতে হয় আর বেচার সময় 10 টাকা 8 টাকা কেজি বিক্রি করা হয় সেও আবার টেকায় দেয় না মাদুর আলুর মৌসুম সামনে হয়ে গেছে দোকানে গতবারে কিনেছি 1100 টাকা সে সাড়েবার 1400 টাকা নিছে কৃষক সেই 200-300 টাকা বেশি দামেও কিনতে বাধ্য হচ্ছে এখানে যদি আজকে বিএডিসির বীজটা ভালো থাকতো গভর্নমেন্ট পরিচালিত এই সংস্থা যদি আজকে ভালো থাকতো তাহলে কৃষকের আজকের এই দুর্দশা হতো না ডিডি স্যারের কাছে আবেদন করেছি 2 থেকে 3 হাজার মেট্রিক টন বরাদ্দ হবে বরাদ্দ আসলে আমাদের আর প্যাসেজ থাকবে এদিকে চাষীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা এবং বীজ এবং সার দুটি যেন এখানে কৃষকরা ন্যায্য মূল্যে এবং ভালো মানের বীজ পায় এর জন্য আমাদের কৃষি বিভাগ এবং প্রশাসন সহ সবাই আমরা মনিটর করছি দ্রুত সংকট সমস্যা সমাধান না হলে চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা মৌসুমী রহমান আরটিভি